بسم الله الرحمن الرحيم. فهم اتش دي ميديا. الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا اللهم صل সবাই জবান খুলে পড়েন একটা জবানও বন্ধ রাখা যাবে না ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দয়াল রব্বানা আমার মাঝে শোনো না, ও গো দয়াল রব্বানা আমার মাঝে শোনো না। কৌশল করে লইয়া যাইও, কৌশল করে লইয়া যাইও সোনার মদিনা, ও দয়াল রব্বানা আমার আরজু শোনো না। আমার মনের সকল কালো দূর করে দাও, জায়গা করে দাও। আমার মনের সকল কালো দূর করে দাও, এই মনেতে তোমার বন্ধুর জায়গা করে দাও। জীবন সফল হবে, তবে জীবন সফল হবে, নয় তো হবে না। কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা। محمد على آل سيدنا مولانا لا إله إلا الله جر لا إله إلا الله لا لا إله إلا الله la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। নূর মদিনা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমান, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থান রতা আমার মা বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মহান মুনি আমাদেরকে দুনিয়াবী সকল ঝামেলা থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে জুড়ে মিলে বসে আল্লাহর পেয়ারা হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরুদ পড়ার, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ পাক দান করে দিয়েছেন। সর্বোপরি আমাদেরকে নেককার বান্দাদের সোহবতে গুনাহ মাফের মজলিসে শামিল হওয়ার যোগ্যতা নসিব করে দিয়েছেন। এজন্য সবাই একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? খুশির আওয়াজ দিয়ে, মহব্বতের আওয়াজ দিয়ে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে মহান মুনিবের দরবারে শুকর আদায় করি। সবাই উচ্চস্বরে মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরা মুলকের প্রথম দুই আয়াত পড়েছি।
আপনাদের কাছ থেকে আমি কিছু কথা জিজ্ঞাসা করে জবাব দিব, জবাব দিতে হবে। বলেন, আমি যে সূরা তেলাওয়াত করেছি দুইটা আয়াত, ওই সূরার নাম কি? সবাই বলে নাই, নাম কি? মুলক। সূরা মুলক, মিম লাম কাফ। এই মুলক লিখতে কয়টা অক্ষর লাগে? জোরে বলতে হবে, কয়টা? তিনটা নাকি আরো বেশি লাগে? তিনটাই তো না, মিম লাম কাফ। মিম লাম কাফ। তাহলে এই যে আপনারা সবাই আমার সাথে বলেছেন মুলক, আরেকবার পড়েন না, মুলক। জোরে বলেন মুলক। এই যে মুলক পড়লেন, সওয়াব হলো না গুনাহ হলো? জোরে বলতে হবে, সওয়াব হয়েছে। কি সওয়াব? আমার নবীর কথা অনুযায়ী প্রত্যেকটা অক্ষরে আমার আল্লাহ ন্যূনতম দশটা করে নেকিও যদি তোমার আমলনামায় দান করে দেন, তাহলে এই মুলক এখানে তিনটা হরফ আছে, তিনটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আমাদের আমলনামায় 30টা করে নেকি দান করে দিয়েছে। এটা ময়দান, এই দুনিয়াটা হলো বাগান। এখানে এসেছি নেক কামাবার জন্য। কি কামাবার জন্য? আল্লাহ আমাদেরকে বানাইয়া আমাদের কিছু ডিউটি দিয়ে দিছে। বলে আমি তো দয়া তোদের উপর করেছি, কি দয়া করেছেন আল্লাহ? এরে নবীর আশিকের দল, কি দয়া আমার আল্লাহ করেছেন, ভালো করে ভিতরে ঢুকায় নেন। আমার আল্লাহ চাইলে আমাদেরকে হায়ওয়ান জানোয়ার বানায় দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ হায়ওয়ান জানোয়ার বানায় দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক চাইলে আমাকে হিন্দু খ্রিস্টান বৈদ্যের ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ হিন্দুর ঘরে পাঠান নাই, অমুসলিমের ঘরে পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব আমাদেরকে দান করে দিয়েছেন। এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদের বানায় দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতেরা 1000 মাস পর্যন্ত, 80 বছর পর্যন্ত টানা আল্লাহর ইবাদত করার পর আমার আল্লাহ যেই খুশি হইতেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, 80 বছর ইবাদত করা লাগে না, মাত্র 1 রাত আল্লাহর কাছে ইবাদত করলে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদেরকে 80 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াবের মালিক বানায় দেয়। আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, ইমানের মতো দৌলত আল্লাহ আমাদের দিয়েছেন ইমান। আল্লাহ যদি চাইতেন আমার বেঈমান বানায় দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু মেহরবানি করলেন, ইমানের মতো দৌলত আল্লাহ আমাদের দান করে দিলেন। এবার আল্লাহ বলেন, আমি ইমানের মতো দৌলত দিয়া তোদের দুনিয়াতে পাঠায় দিলাম, আমি আল্লাহর কথা দুনিয়াতে তোদের জন্য নির্দিষ্ট হায়াত নির্ধারণ করে দিলাম, আমার কতদিন হায়াত আছে জানা নাই, 50 বছর, 60 বছর, কি 70 বছর, নাকি 30 বছর আমার জানা নাই, হায়াত কতদিন আছে আমার জানা নাই, হায়াত যেদিন ফুরায়া যাবে ওই দিন আমার আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জোরে কোন ঠিক কিনা? কার হায়াত কতদিন আছে জানা আছে আপনাদের? কথা বলে না, জানা আছে? কতদিন হায়াত জানা নাই? ওরে নবীর আশিকের দল, সকাল বেলা যদি তোমার ভাগ্যে হায়াত পেয়ে যাও সকাল, তাহলে তুমি যদি মমিন হও তুমি চিন্তা করবা, বিকাল আমার ভাগ্যে পাই কিনা আমার জানা নাই,
বিকালটা হয়তো আমি আর নাও পেতে পারি, সকালটাই মনে হয় আমার জীবনের শেষ সকাল। একজন মুমিন কিভাবে চিন্তা করে চলবে? মুমিন সকালবেলা পেলে চিন্তা করবি বিকালটা পাই কিনা আমার জানা নাই। যখন বান্দা বিকালটা তার হায়াতে পেয়ে যাবে, এবার চিন্তা করবে আলহামদুলিল্লাহ আমি বিকাল পর্যন্ত বেঁচে থাকতে পারলাম, আমি সকাল পর্যন্ত থাকবো কিনা আমার জানা নাই। এজন্য বান্দা বিকালটাকে কাজে লাগাবে, সকালের চিন্তা করবে না, সকাল যদি পায় বিকালের চিন্তা বান্দা করবে না, বিকাল পেতেও পারে নাও পেতে পারে। বান্দা সকালের কাজটা সুন্দরভাবে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিবে, নবীর তরিকার ভিতরে কাটায় দিবে, কোনো কাজ বান্দা বাকি রাখবে না, কারণ সে চিন্তা তার ভিতরে টেনশন, আমার হায়াতে বিকালটা পাই কি না আমার জানা নাই। বিকালটা যখন বান্দা পেয়ে যাবে তখন বিকালটাকে আল্লাহর গোলামিতে কাটায় দিবে, বান্দা চিন্তা করবে এখনই আল্লাহর গোলামির সময়, সকাল আমি হায়াতে পাই কিনা আমার জানা নাই। ওয়াতায়াবুরে নবীন আশিকের দল, আজকের রাতটা আমরা পেয়েছি যারা ইমানদার আপনারা আলহামদুলিল্লাহ নবীর আশিক আল্লাহর পাগল। এই জন্য আপনারা চিন্তা করে দেখলেন আল্লাহ আজকের রাতটা আমি হায়াতে পেলাম, আগামী রাত আগামী সকাল আমি পাই কিনা আমার জানা নাই। এই জন্য আপনার জান্নাতের বাগানে বসেছেন ওরে নবীন আশেকের দল যেহেতু বসেছেন, এই বসাটা যাতে কাজের বসা হয়, এই বসাটা যাতে কাজে লাগে আমরা এটা চাই কি চাই না? জবান খুলে বলতে হবে চাই কি চাই না? বসাটা কাজে লাগুক এটা কি আমরা চাই? তাহলে আপনি এখানে বসেছেন ঠিক আছে, মন অন্যদিকে, এই বসার কোনো লাভ আছে? জোরে বলতে হবে লাভ আছে। জীবনের শেষ বসা মনে করে হৃদয়ের কান লাগায় কথাগুলো ভিতরে ঢুকায় নেন। আল্লাহ পাক আমাদের নির্দিষ্ট হায়াত দিয়েছেন, কার ভাগ্যে কতদিন হায়াত আছে আমার জানা নাই। এখানে বসে কথা বলি ঘরে যাব কিনা এটা আমার জানা নাই। কত বান্দা আমার মতো কত বক্তা আলোচনা করে গাড়িতে উঠলো ঘরে যাবে, বিবি ফোন দিয়েছে বলে আল্লাহ চাহি তো ইনশাল্লাহ আমি 3 ঘন্টার ভিতরে বাসায় আসবো 3 ঘন্টা, কিন্তু না 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 বাসায় গিয়েছে সত্য এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে, বাসায় গিয়েছে সত্য কিন্তু জিন্দা হয়ে যেতে পারে নাই, সাদা কাপড়ের প্যাকেট হয়ে ঘরে গিয়েছে। ওই মুসলমানের দল ঘরের চিন্তা বাদ দাও, আজকে জান্নাতের বাগানে বসেছো এ বসাটা কাজে লাগায় দাও। যতক্ষণ বসবো ইনশাআল্লাহ দিল থেকে সবাইকে আমার সাথে ওয়াদা করতে পারবেন, যতক্ষণ বসবো ইনশাআল্লাহ আমরা ঘরের চিন্তা বাদ দিলাম, বিবির চিন্তা বাদ দিলাম, যতক্ষণ এখানে থাকবো শুধুমাত্র চিন্তা থাকবে পরকালের, চিন্তা থাকবে আল্লাহকে খুশি করার, চিন্তা থাকবে নবীকে খুশি করার। যারা আমার এই কথায় রাজি তারা মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আর যারা রাজি না তারা কোনো আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই, বলেন আমরা আজকে যতক্ষণ বসবো আল্লাহকে পাওয়ার আশায় নবীকে পাওয়ার আশায় বসতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? তাহলে আমার দিকে এবার ভালো করে খেয়াল করে নেন, এই জমিনটা হলো নেকি কামাবার জায়গা। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মত দুনিয়াটা কি স্থায়ী বানায় নিও না, স্থায়ী বানায় নিও না, এমনটা ভিবু না যে তুমি অনাদি অনন্তকাল দুনিয়াতে থাকতে পারো, দুনিয়াটা তোমার স্থায়ী জায়গা বানায় নিও না, দুনিয়াতে তুমি হইলা মুসাফির পথচারী। ভালো করে খেয়াল করেন আমার নবী বলেন উম্মত দুনিয়াতে এমন ভাবে চলো যেমন তুমি একজন পথচারী অথবা একজন মুসাফির। কুম ফিদ দুনিয়া
কান্নাকা গরীবুন আওয়াদিন সাবিল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, এই দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন পথচারী অথবা একজন মুসাফির। ওরে নবী না, সে আমি পথচারী, এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, এই দুনিয়াতে আমি মুসাফির, আমার এখানে আসল ঠিকানা নয়, অল্প সময়ের জন্য আমি আসলাম, দুনিয়াটা কেমন? আমার নবী বলেন, যেমন কোন পথচারী পথ চলতে 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 ক্লান্ত হয়ে গেছে, পথ চলতে চলতে ক্লান্ত হওয়ার পর একটা গাছের ছায়ার নিচে অল্প সময় বান্দে একটু বিশ্রাম নিয়া আবার গন্তব্যের দিকে রওনা করে দিল। আল্লাহ নবী বলেন, তুমি পথ চলা অবস্থায় একটা গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিয়েছ, ওই যে বিশ্রামের সময়টাই হলো দুনিয়া, এই দুনিয়াটা হলো বিশ্রামের মতো একটু জায়গা, দুনিয়াটা তোমার আসল বাড়ি নয়, আসল ঠিকানা নয়, আসল বাড়ি আসল ঠিকানা হলো পরকাল চিল্লে, এখন ঠিক কিনা? দুনিয়াতে আমরা মুসাফির পথচারী, আমার গন্তব্য কোথায়? গন্তব্য আমার এই দুনিয়া না, ছিলাম আমি আমার মালিকের কাছে, মালিক আমাকে দুনিয়াতে পাঠায় দিলেন, দুনিয়ার বাগানে আসার পর নির্দিষ্ট কিছু মেয়াদ দিলেন, এবার আমি চলতেছি চলতেছি কোন দিকে চলবো? বলে, আমি চলতে চলতে একটা সময় কবরের কিনারে গিয়ে পৌঁছবো, এই দুনিয়া আমার আসল ঠিকানা না, কবর হলো আমার আপনার আসল ঠিকানা, পরকাল হলো আসল ঠিকানা। ওই বান্দার মতো বোকা বান্দা দুনিয়াতে আর দ্বিতীয়টা কেউ নাই, যেই বান্দা সৌদি আরবে যাবে চিন্তা করে ঘর থেকে বাহির হয়ে গেছে, সৌদি আরব যাবে কিন্তু বান্দা এয়ারপোর্টের ভিতরে গিয়া দেখি এয়ারপোর্ট অনেক সুন্দর, এয়ারপোর্ট দেখতে বড় চমৎকার, বান্দা এবার এয়ারপোর্ট সৌন্দর্য দেখে, এয়ারপোর্টের সৌন্দর্য দেখে এখানে বসে আছে, বিমান চলে আসছে যাওয়ার খবর নাই, এই বান্দা বিমান চলে আসছে যাওয়ার খবর নাই, এয়ারপোর্টের লাউঞ্জের মায়ায় বোকা বান্দা সময় কাটায় দিল, এদিকে তার বিমান চলে আসলো তার যাওয়ার খবর নাই, একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, তার মতো বোকা আর কেনি? জোরে বলেন, তার মতো বোকা কেউ আছে? ওই বান্দা হলো ওই বান্দা জ্ঞানী, যেই বান্দা সামান নিয়া তৈরি থাকে, সামান নিয়া তৈরি আছে, বারবার বিমানের কথা স্মরণ করে, বারবার সময়ের দিকে তাকায়, সময়ের গুরুত্ব দেয়, কারণ বিমান আসলে সামান নিয়া বিমানের উপরে উঠে যেতে হবে, ভিতরে উঠে যেতে হবে, ওই বান্দাই হলো প্রকৃত জ্ঞানী, এই জমিনে ওই বান্দাগুলাই প্রকৃত জ্ঞানী, যেই বান্দাগুলা বিমানের অপেক্ষায় আছে, গাড়ির অপেক্ষায় আছে, যে কোনো সময় গাড়ি চলে আসবে, যে কোনো সময় আমার ফ্লাইটের সময় হয়ে যাবে, এই জন্য বান্দা যাওয়ার জন্য তৈরি আছে, ডাক আসলেই যাতে তৈরি হয়া ওই বিমানের ভিতরে উঠতে পারে, গাড়ির ভিতরে উঠতে পারে, তাকায় দেখো তোমার ওই মসজিদের ভিতরে গিয়া দেখো, চার পাওয়ালা একটা পালকি একটা গাড়ি কিন্তু তোমার জন্য তৈরি আছে, এটা যে কোনো সময় তোমার বাড়ির সামনে চলে আসবে রে বান্দা, যেই বান্দা ওই পালকিতে ওঠার জন্য সদা সর্বদা তৈরি থাকে, চিন্তা করে ফিকির করে, ওই বান্দার কপাল ভালো, কারণ ওই বান্দা পরকালে যেতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, বান্দা আমার নবীর দিদার পেতে দেরি হবে না। এ নবীন আশিকের দল, তৈরি থাকো, দুনিয়াটা হইল বাগান। আমি প্রায় সময় বলেছি, এখনো বলি, ভালো করে খেয়াল করতে হবে, একজন মালিক গোলাম রে ডাক দিয়া বলে, রে মালিক যা যা যা, আমি তোকে এই ঝুড়িটা দিলাম, আমলের ঝুড়িটা দিলাম, এটা তোর মাথায় উঠায় দিলাম, তোর পিছনে আমি পাহারাদার নিযুক্ত করে দিলাম, পাহারাদার
আমার বাগানের ভিতরে ঢুকবি, যতটুকু সামনে আগাবি পিছনে আসার কোনো সুযোগ নাই। তবে শর্ত হলো বাগানের যতটুকু সামনে আগাবি আগাইতে থাকবি, আর পেছনে আসার সুযোগ নাই। বিকাল পর্যন্ত তোর সময়, বিকাল যখন হয়ে যাবে আমার সামনে দাঁড়াইলে ঝুড়ি যাতে খালি না থাকে, এই ঝুড়িটা ভরে আমার সামনে দাঁড়াতে হবে, ঝুড়ি ভরে আমার সামনে দাঁড়াতে হবে। ওরে ইমানদার নবী আশিকের দল, দিলটা পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়া বলো, আমরা এই ঝুড়িটা ভরে আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না? যারা আওয়াজ দেন নাই তারা চান না, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলেন আমরা ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না? ঝুড়ি ভরবা, এটা কোন ঝুড়ি? আগুনের ঝুড়ি। এই ঝুড়ি ভরতে লাগে কি নামাজ লাগে? এই ঝুড়ি, এই ঝুড়ি যদি ভরতে চাও তোমাকে সত্যবাদী হতে হবে, এই ঝুড়ি ভরতে চাও তাহলে কোরআনের পাগল হতে হবে, নবীর পাগল হতে হবে, নেক আমল করতে হবে। যত নেক আমল করবা তবেই তোমার এই ঝুড়িটা ভরবে। করে নবীর আশেক একটু মহব্বতে দিলটা পরিষ্কার করে বলেন, আমরা নেক আমল করে ঝুড়ি ভরতে চাই কি চাই না? গোলাম বাগানি ভিতরে ঢুকার পর মাথা খারাপ, এত সুন্দর বাগান জীবনে আর দেখে নাই, বড় চমৎকার বাগান, বাগান দেখা মাথা ঘুরে গেছে, এত সুন্দর বাগান আর জীবনে কখনো দেখে নাই। অথচ একটু বুঝে থাকলে মহব্বতের আওয়াজ দিয়া বলবা, এই যে সুন্দর বাগান চমৎকার বাগান, এই বাগানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই দুনিয়ার বাগানের মালিক আমি না, এ বাগানের মালিক আমার বাবা। এক সময় এ বাগানের মালিকানার দাবি করতো, তাকায় দেখো আমার বাবার স্মৃতিগুলো কিন্তু এখনো পড়ে আছে, বাবা নাই, বাবার আগে দাদা ছিল, ওই দাদার কোনো খবর নাই, দাদাও চলে গেল, আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি। এভাবে দুনিয়াতে আমি এসেছি অল্প সময়ের জন্য, আপনি এসেছেন অল্প সময়ের জন্য। এ বাগানের নির্দিষ্ট মেয়াদ কিন্তু মালিক আমাকে দিয়ে দিয়েছে, মেয়াদ ফুরাইতে দেরি হবে, মালিক ডাক দিয়া তার কাছে নিতে দেরি হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার কাঁদেলে কি হবে, যাওয়ার সময় কাঁদেলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। কথা কোন ঠিক কিনা? কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে, কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে, ঝরে গেলে ফুল উড়ে যাবে পাখি, ঝরে গেলে যাবে পাখি, তাহার আসল ঠিকানায়, তাহার আসল ঠিকানায়, বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। চিল্লায় কোন ঠিক কিনা?
বুঝেননি, কথাগুলো বুঝেননি আবার। আমার মতো কত বুলবুলি এসেছে, ওই বুলবুলিরা বাগানের ফুলের পাগল, ফুলের পাগল কতদিন, তোমার পাগল তোমার সন্তান কতদিন, তোমার সন্তান তোমার পাগল, তোমার নাতি তোমার পাগল, দুনিয়ার মানুষ তোমার পাগল, সমাজের মানুষ তোমার পাগল, কতদিন তোমার পাগল থাকবে। ওই যে বুলবুলিটা ফুলের পাগল কতদিন, যতদিন ফুলটা চকচক ঝকঝক করে, চকচক ঝকঝক যতদিন করে, ফুলের যৌবন যতদিন থাকে, এই ফুলের সুগ্রানে সবাই পাগল, বুলবুলি পাগল, অন্যান্য পাখিরা পাগল। যতদিন তোমার এই যৌবন থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, ততদিন তোমার সন্তান তোমার পাগল, ততদিন তোমার বিবি তোমার পাগল, ততদিন তোমার সাদের নাতি তোমার পাগল, দুনিয়ার সবাই তোমার পাগল। কিন্তু ফুলটা যখন আস্তে আস্তে করে ফুল থেকে যৌবন বিদায় হয়, ফুলের সৌন্দর্য মলিন হয়, এক সময় ফুলটা শুকায় যায়, ফুলটা যখন ঝরে পড়ে যায়, তখন আর কেউ ফুলের ফুলের জন্য কেউ পাগল থাকে না, বরং ফুলটার সৌন্দর্য ফুরায় যাওয়ার পর ফুলটা ছুড়ে মাটিতে ফালায়া দেয়, ওরে আমার নবীর আশেকের দল। আমরা আমারই আমরা আল্লাহর বাগানের ফুল, যতদিন পর্যন্ত চাকচিক্য আছে ততদিন দুনিয়ার মানুষ পাগল, কিন্তু যেদিন চাকচিক্য থাকবে না, আমার যৌবন যেদিন শেষ হবে, আজরাইল যেদিন আমার সামনে দাঁড়ায় যাবে, আমার মহব্বতের বিবি তখন আমাকে দূরে সরায় দিবে। তাকায় দেখো দুনিয়া কত বাস্তব, দুনিয়া কেমন নেমখারাম, দুনিয়ার মানুষ কেমন বেঈমান, দুনিয়ার মানুষ কত স্বার্থপর, মহব্বতের বিবির জন্য জীবনটা কোরবানি দিলা, অথচ তুমি আজকে বিবির নিয়ে একই খাটের উপরে ঘুমাইলা, এখনো তোমার প্রাণ পাখি বাহি হয় নাই, বুকে হাত দিয়া বলে আমার কেমন জাগি লাগে, ব্যক্তি ডাক দিয়া বলে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, ডেকে বলে আমার কেমন জানি লাগে, ধরপর ধরপর করা আরম্ভ করে দিল, চিল্লা চিল্লি আরম্ভ হয়, পাড়া পড়শি সবাই হাজির, দেখে তার লক্ষণ ভালো না, দুনিয়া থেকে চলে যাবে অবস্থা ভালো না, বলে দেরি করবি না এই খাটের ভিতরে আর তাকে রাখা যাবে না, তাড়াতাড়ি করে খাটটা থেকে নিচে সত্য বিছানায় শোয়ায় দেয়, অসুস্থ ব্যক্তিটাকে তার জীবন পাখিটা প্রাণ পাখিটা এখনো যায় নাই, তার প্রাণ পাখিটা এখনো বিদায় হয় নাই, ওই খাট থেকে নামাইয়া নিচে তাকে শোয়ায় দেয়, ওরে নবীন আশেক প্রাণ পাখিটা দুনিয়াতে প্রাণ পাখিটা বিদায় হতে দেরি হয়, মানুষগুলো কেমন স্বার্থপর দেখো, তোমাকে সম্মান করবে না, ভক্তি শ্রদ্ধাও করবে না, বরং তোমার শরীর থেকে কেটে কেটে তোমার জামা কাপড় গুলো বাহির করে ফেলবে। এ নবীন আশেকের দল, বাগানের ফুলটা এখন ঝরে গেছে, এখন আর এই ফুলের কোনো দাম নাই, এখন এটাকে কি করবে, জলদি করবে, দ্রুত বেগে আগায় যাবে, বলে তোমরা কেউ যাও প্রচার করা আরম্ভ করে দাও, কেউ বা চলে যাবে প্রচারের জন্য, কাউকে পাঠায় দিবে বাঁশ কাটার জন্যে, কাউকে পাঠায় দিবে সাদা কাপড় আনার জন্যে, তার জন্য খবর দেওয়া হবে, দুনিয়ার মানুষ সব কিছু রামজাম মুহূর্তের ভিতরে করে ফেলবে, দেরি হবে না, দেরি হবে না, এখন আর ফুলের কোনো মায়া কারণ নাই, কারণ এই ফুলের মেয়াদ ফুরে গিয়েছে, এখন এই ফুল ঘরে রাখা যাবে না, এখন এই ফুল বারান্দায়ও রাখা যাবে না, এখন এই ফুল উঠানেও রাখা যাবে না, এই ফুলটাকে খাদায় দিতে হবে মাটির ভিতরে, কারণ মাটির পিঞ্জিরা থেকে ফুল চলে গেছে, বুলবুলি চলে গেছে, এখন আর তাকে রাখা যাবে না, ওরে নবীন আশেকের দল। আজকের এই জান্নাতের বাগানে যদি দিল থেকে একটু মহব্বতে সময় কাটায় দিতে পারো, এই সময়টা যদি আমার আল্লাহ ভালো লেগে যায়, দুনিয়ার সবাই তোমার পর হয়ে যাবে, এই সময়টাই তোমার সঙ্গী হয়ে যাবে, কোরআন তোমার আপন হবে, নবী তোমার আপন হবে, আমল তোমার পুঁজি হবে, একটু দিলটা খুলে মহব্বতে বলেন আমরা নেক আমল পুঁজি হিসাবে নিতে চাই কি চাই না, জবান খুলে বলতে হবে চাই কি চাই না, এ মাটির দেহ থেকে পাখি চলে গেছে, এখন আর কোনো দাম, কথা বলেন কোনো দাম আছে,
মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া কথা কন না ঠিক কিনা মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাদন কাটিয়া আজরাইল তো সামনে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজরাইলকে দেখিয়া চোখু যাবে উল্টিয়া আজরাইলকে দেখিয়া চোখু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া বসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া খারাপ লাগে আপনাকে এ নবীন আশিকের দল মালিক হলেন আবার আল্লাহ গোলাম কি ঝুড়ি দিয়া বলেছে গোলাম যা ওই যে বাদশা গোলাম কি ঝুড়ি দিয়া বলে গোলাম আমার বাগানের ভিতরে তোকে ঢুকায় দিলাম তবে নির্দিষ্ট মেয়াদ তোকে দিয়া দিলাম বিকাল পর্যন্ত তোর সময় এই বিকাল বেলা কিন্তু আমার সামনে তুই দাঁড়ায় যাইতে হবে যখন আমার সামনে দাঁড়াবি আমি শর্ত দিলাম আবলের ঝুড়ি কিন্তু আম দিয়া পাকা পাকা আম দিয়া কিন্তু বাগান থেকে ঝুড়ি ভরে আমার সামনে দাঁড়াবি পাকা পাকা আম নিয়ে আমার সামনে দাঁড়াতে হবে গোলাপ ঝুড়ি নিয়ে বাগানে ঢুকেছে জীবনে আর কখনো এত সুন্দর বাগান দেখে নাই চারদিকে তাকায় দেখে সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর পিছনে কিন্তু পাহারাদার দাঁড়ায় আছে পিছনে কিন্তু পিছনে পাহারাদার সে কি করে কি মন্তব্য করে কি বলে সব কিছু পাহারাদার না লেখে সব রিপোর্ট পাহারাদার না কিন্তু রিপোর্ট গুলো রেখে দিচ্ছে জোরে কোন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা আমাদের পিছনে পাহারাদার আসেনি কথা বললে না বললে আলোচনা হবে না বাবা যদি আওয়াজ একরকম না রাখেন কথা হবে না আমাদের পেছনে পাহারাদার আসেনি নাম কি আসেনি পাহারাদার করে নবীনা শেখের দল কেরামান কাতিবিন কিন্তু তৈরি আছে ওই যে বাগানের ভিতরে গোলাম ঢুকেছে বাদশা কিন্তু পাহারাদার দুইজন দিয়ে দিচ্ছে এবার বাগানের ভিতরে ঢুকে চিন্তা করে মাত্র বাগানে আসলাম আর একটু সামনে আ যাই সবে মাত্র বাগানে আসলাম আর জীবনে বাগানে আসতে পারি কি পারি না আমার জানা নাই
সবেমাত্র বাগানে আসলাম, একটু সামনে আগাই, বাগানের এক ভাগ সাম্বাদ এবার দ্বিতীয় ভাগে পদার্পণ করলো। জীবনের দশটা বছর চলে গেল, বারোটা পনেরোটা বছর চলে গেল, নেকামলের ধারে কাছেও গেলাম না। চিন্তা করলাম বাগান কত সুন্দর, আমার বয়স মাত্র পনেরো বছর, আমি বিশ বছরের কৌঠায় পঁচিশ বছর গেলে তারপরে আবলের ঝুড়ি ভরবো, নামাজ আদায় করা আরম্ভ করবো, নেক আমল করা শুরু করে দিব। বিশ বছর চলে গেল, খবর নাই বাগানের ভিতরে বোকা বান্দা। চিন্তা করে আমি বাগানের আর একটু সামনে আগাই, তারপর ঝুড়ি ভরা আরম্ভ করে দিব, ঝুড়ি ভরা আরম্ভ করে দিব। এবার বাগানের দুই ভাগ চলে গেছে, আর বাকি রইল দুই ভাগ, বান্দা এখনো ঝুড়ি ভরে নাই। বান্দা চিন্তা করে আর একটু সামনে আগাই, তারপরে ঝুড়ি ভরা আরম্ভ করব। তিন ভাগ বাগান বান্দা অতিক্রম করে ফেলেছে, এখনো বান্দা ঝুড়ি ভরে নাই। এইবার বান্দা আর একটু সামনে আগায়, হঠাৎ করে বান্দা চিন্তা করে, আমি যে এখনো আমলের ঝুড়ি, আমের ঝুড়িটা এখন পাকা পাকা আম দিয়া ভরলাম না, কারণ আমার মালিক তো আমাকে ছট্ট দিয়া দিয়েছে, পাকা পাকা আম দিয়া ঝুড়ি ভরে বিকাল বেলা আমার সামনে দাঁড়াবি, এখন আমাকে পাকা পাকা আম দিয়া ঝুড়ি ভরা দরকার। আল্লাহর কিছু বান্দা ওই ষাট বছর পর চিন্তা করে নেক আমল করা দরকার, আবার কিছু কপাল পড়া এমন আছে ষাট বছরে পা দিয়েও নেক আমলের ধারে কাছেও নাই, চিল্লায় কোন ঠিক কিনা। আফসুস, এবার দেখে পাকা কোনো ফলই নাই, সব পাকা ফল পিছনে রেখে আসছে, পাকা যত ফল সব পিছনে, সামনে আর কোনো পাকা ফল, এখন পাকা গুলা শেষ। ও আমার বুড়া বাবা, বহু বৃদ্ধ বাবা আছে, ষাট বছর পর চিন্তা করে নেক আমল করা দরকার, কিন্তু এখন আর আগের মতো পারা যায় না, এখন আর আগের মতো অবস্থা নাই, কারণ এই মাত্র উজু করে আসলো, নামাজ পড়তে যাওয়ার আগেই উজু শেষ, নামাজে দাঁড়াইয়া এক রাকাত পড়লো নাকি দুই রাকাত পড়লো খবর নাই, ঠিক মতো সূরা পড়লো কিনা ওই জ্ঞানটার এখন আর নাই, এবং পাকা পাকা ফলগুলো হাতছাড়া হয়ে গেছে, নেক আমলগুলো হাতছাড়া হয়ে গেছে, এখন এই বয়সে বান্দা তুমি আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই, জোরে কোন ঠিক কিনা। কিছু বোকা এমন আছে আফসোসটাও করে না, আফসোস করলে সম্মান বাড়ে না কমে? আরো আস্তে কোন, আমি পারি না আফসোস, এ আফসোসের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ নবীন আশিকের দল ওই বাগানের ভিতরে গোলাম আফসোস করে, আফসোস করে নবীন আশিকের দল, যদি আগে পাকা পাকা ফল দিয়া ঝুড়িটা ভরত, এখন আর আফসোস করার প্রয়োজন ছিল না, যেহেতু পাকা পাকা ফল দিয়া ঝুড়িটা ভরে নাই, এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই, জোরে কোন ঠিক কিনা। ও নবীনাশিক একটু দিলটা খুলে, জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়া বলবা, এখনো সময় আছে, এখনো সময় আছে, সময় থাকতে আমরা আমলের ঝুড়ি ভরে তৈরি থাকতে চাই কি চাই না? যারা না রাজি নাই তারা মনে হয় আওয়াজ দিচ্ছেন না, বলেন আমরা আমলের ঝুড়ি ভরতে চাই কি চাই না? আলোচনার শুরুতে আমি সূরা মুলক তেলাওয়াত করেছি, মুলক এই যে আপনি পড়লেন, মুলক মিম লাম কাফ তিনটা হরফ তেলাওয়াত করেছেন, আপনার আমলের ঝুড়ির ভিতরে ত্রিশটা নেকি কিন্তু জমা হয়ে গেছে, চিল্লায় গেল সুবহানাল্লাহ। কয়টা নেকি জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে কোন, কয়টা? আপনি যে পড়লেন মুলক, এই মুলক পড়তে দেরি হয়েছে, আপনার আমলের ঝুড়ির ভিতরে ত্রিশটা নেকি জমা পড়তে দেরি হয় নাই, এজন্য একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমাদের আমলের ঝুড়ি ভরার দরকার আছে না নাই? ও নবীন আশিক পারো না চেষ্টা করো, চেষ্টারও অনেক দাম। একটু মহব্বতের আওয়াজ দিয়ে আবারও একটু আমাকে শুনান, বলেন যেই সূরা তেলাওয়াত করলাম সূরাটার নাম কি? এই মূল থেকে আজকে একটু আলোচনা শোনাবো, খেয়াল করেন। আল্লাহ পাক ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কাদির। দুই একজন উঠছেন, কিন্তু উঠছেন, যদি আরেকজন উঠেন আমি আলোচনা বন্ধ করে দিব। একজন উঠলে আলোচনা বন্ধ, কি বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা বন্ধ করে দিব, একটু সামনে আগাবো, সামনে আগাবো, একটু আলোচনা একটু সামনে আগাবো, তাহলে আপনাকে বসতে হবে। এই সূরা মুলক, এটা কত দামি সূরা, ফজিলতটা একটু শোনা দরকার। যে বান্দা এই সূরাটাকে ভালোবাসবে, সূরাটা তেলাওয়াত করবে প্রতি রাত এশার নামাজের পর, যেই বান্দা সূরার মুলকটা তেলাওয়াত করবে, সূরার মুলকটা তেলাওয়াত করবে, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সব কিছুর ব্যবস্থা এই সূরা মুলক তার জন্য করে দিবে। চিল্লায়কুম সুবহানাল্লাহ। প্রতিদিন এশার নামাজের পর আপনি সূরা মুলক পড়বেন আর আপনি জান্নাতে যাওয়ার জন্য এই সূরাই আপনার দায়িত্ব নিয়ে নেবে। চিল্লায়কুম সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? 29 পারার প্রথম সূরা, কোরআন শরীফের 29 পারার প্রথম সূরা। কথা বুঝেন না আপনারা? 29 পারার প্রথম সূরা মুলক। এ নবীন আশিকের দল, এই সূরা যদি তেলাওয়াত করো, সূরার আমল করো, তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই সব ব্যবস্থা করে দিবে। এমন বান্দা, এমন বহু বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যখন বান্দাকে কবরে রাখা হয়েছে, কবরে রাখা হবে যারা আল্লাহর কোরআনের সূরা মুলকের পাগল, ওই বান্দা দুনিয়া থেকে বিদায়ের পর যখন তাকে কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে, ওরে নবীন আশেক একটু দিলটা খুলে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, কবরের ভিতরে গেলে এই দুনিয়ার মানুষগুলো আমাকে রেখে আমার কবরে থাকবে না, চলে আসবে। থাকবে কেউ? এই দুনিয়ার কেউ থাকবে কবরে? কবরে কবরওয়ালা ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, যখন তার খাটিয়াটা বহন করে নেওয়া হয়, খাটিয়া বহন করলে সে মনে মনে চিন্তা করে এই চার জামন মনে হয় আমার আপন হবে, বাকি সব আমার পর। যখন বান্দাকে কবরের ভিতরে শোয়ানো হয়, এ বান্দাকে কবরের ভিতরে রাখার পর চিন্তা করবে যারা কবরে নামলো তারাই আমার আপন, আর কেউ আমার আপন না, সবাই আমাকে ভুলে যায়। কিন্তু কবরে রেখে যখন তোমার মাথার দিক দিয়ে মুষ্টিটা খুলে, মাথার বানটা খুলে লাভ মেরে যখন বাহির হয়ে যাবে, তখন কবরওয়ালা বুঝবে কেউ আমার আপন না, সবাই বুঝে আমার পর হয়ে গেল, সবাই আমার পর। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কবরে গেলে এক দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষ চিন্তা করে, কিছু বেঈমান চিন্তা করে কবরে গেলে সব শেষ, না না না, কবরে গেলে সব শেষ হয় না, বরং কবরে জিন্দগি থেকে সব শুরু হয়। জোরে কণ্ঠে কিনা, কবরে গেলে সব শেষ না শুরু? কথা কন না কেন? কবরে গেলে সব শেষ নাকি শুরু? কবরের জিন্দগিতে কবরের ভিতরে যখন তোমার রাখা হয়, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রেখে যখন একজন একজন করে চলে আসতে থাকে, চলে আসতে থাকে, আন্নাহু লা ইয়াসমাউ, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই বান্দা কবরের ভিতরে থেকে এই বান্দাগুলা সবাই যে চলে আসতেছে, চলে আসতেছে, আসার সময় যে জুতার একটা আওয়াজ হয়, কবরের ভিতরের বান্দা তোমাদের জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। জোরে কোন ঠিক কিনা? জুতার আওয়াজ পর্যন্ত শোনা যায়।
তাহলে কবরের জিন্দিগি থেকে মাত্র শুরু হলো শুরু। ওরে নবীর আশি, এই কবরের জিন্দিগিটা বড় কঠিন জিন্দিগি, আমি ওদিকে যাব না, শুধু এতটুকু বলে দেই, কবরের জিন্দিগি তার কবরটা যার ভালো হবে, কবরটা যার শান্তির হবে, সুখের হবে, পরকালের কোনো মঞ্জিলে তার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আর যে বান্দা কবরে আজাবে গ্রেফতার হয়ে যাবে, ওই বান্দার মুসিবত আর কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যার কবরটা সহজ হবে, পরবর্তী সবগুলো স্টেশন তার আরো সোজা হয়ে যাবে। যেই বান্দার কবরে মুসিবতে পড়ে যাবে, ওই বান্দার পরবর্তী সবগুলো স্টেপে বান্দা মুসিবতে পড়ে যাবে। দিলটা খুলে বলো, আমরা কবরটা আমাদের ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? কবরে আজাব বড় কঠিন। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই উসমান জান্নাতের কথা শুনলে কানতেন না, জাহান্নামের জন্য ভয়ে কানতেন না। যখনই কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন কান্না আরম্ভ করে দিতেন, এত বেশি ক্রন্দন করতেন, কানতে কানতে ওনার চক্ষু দিয়া পানিগুলো ঝরতে ঝরতে দাড়ি পর্যন্ত ভিজে টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলো গড়াইয়া পড়ত। ব্যাপার কি? এই উসমান তো জান্নাতি, উসমান জান্নাতি, উসমান জান্নাতি। আমার নবী খুশি হয়ে একসময় ওসমানকে বলেছে, ওসমান তুমি এই নেকা আমলের পর যদি জীবনে আর কোন নেকা আমল নাও করো, তুমি জান্নাতি। ওসমান তো এমন ওসমান, কিন্তু তারপরেও কবরের কথা চিন্তা করলে কান্না করেন কেন? ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি জাহান্নামের ভয়ে কান্দেন না, শুধু কবরের ভয়ে কান্না করেন, তার কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শুনে নাও, আমার নবী বলেছেন, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরি ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। হযরত ওসমান বলেছেন, ওসমান বলেন, আমার নবী বলেছে, আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো মঞ্জিল আছে, প্রথম মঞ্জিলের নাম, প্রথম স্টেশনের নাম হলো কবর। যে বান্দা কবর থেকে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য সোজা হয়ে যাবে। যে বান্দা কবরে মুসিবতে পড়ে যাবে, ওই বান্দার পরবর্তী সবগুলো মঞ্জিল আরো কঠিন হবে, আরো কঠিন হবে। ওরে নবীন আসে, আমরা কবরের আজাদ থেকে বাঁচতে চাই কি চাই না? কবরের আজাদ থেকে যদি বাঁচতে চাও, সূরা মুলকের সাথে সম্পর্ক লাগা দাও। বান্দাকে কবরে রাখার পর আজাবের ফেরেশতা তার কবরের ভিতরে আসতে চায়, পায়ের দিক থেকে আসতে চাইবে, কিন্তু যেই বান্দা সূরা মুলকের সাথে ভালো সম্পর্ক রেখেছে, প্রতিদিন এশার নামাজ আনতে সূরা মুলক তেলাওয়াত করত, ওই বান্দা তাকায় দেখবে একজন দুস্থ কবরে দেখা যায়। যেই দুস্থ পায়ের দিক থেকে ফিরিস্তারে বাধা দেয়, না না না, তুমি এই দিক থেকে আমার দোস্তকে কষ্ট দিতে আসার কোনো সুযোগ নেই। এইবার ফিরিস্তারা পায়ের দিক থেকে আসতে পারবে না, আজাবের ফিরিস্তা পায়ের দিক থেকে আসতে পারবে না, মাথার দিক থেকে আসার জন্য চেষ্টা করবে। আল্লাহর বান্দা কবরে শোয়া বান্দা তাকায় দেখবে মাথার দিক থেকে আসতে দেয় না, তার দুস্থ দাঁড়ায় বলে, না না না, মাথার দিক থেকে আসার কোনো সুযোগ নাই, কারণ আমার দুস্থ এই মাথার ভিতরে জবান আছে, চোখ আছে, এই জবান দিয়া সূরা মুলক তেলাওয়াত করেছে, এই জবান দিয়া সূরা মুলক তেলাওয়াত করেছে, চোখ দিয়া দেখে দেখে তেলাওয়াত করেছে, অতএব মাথার দিক থেকে আসার কোনো সুযোগ নেই। এবার ডান দিক থেকে আসতে চাইবে, তাও আসতে দেওয়া হবে না, বাম দিক থেকে আসতে চাইবে, তাও আসতে দেওয়া হবে না। ওরে নবীর আশিকের দল, এইবার ফেরেশতা অপার অঘ হয়ে আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ
একটু জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। ও আল্লাহ, আযাবে আযাব দেওয়ার জন্য আমার কোনো সুযোগ নেই, আমারে চান্স দেয় না। এইবার সূরা এই বান্দা এই দোস্তটা বলবে, দোস্ত ডেকে বলবে আসার কোনো সুযোগ নাই। আযাবের ফেরেশতা বলবে তুমি তো জানো আমি নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় আমার আসার ক্ষমতা নাই, পাঠাইছেন আমাকে আমার আল্লাহকে পাঠাইছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, অতএব আমাকে সুযোগ দাও, আমি বান্দাকে আযাব দিব। এবার এই ফিরে এই সূরাটা এই বন্ধুটা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমি জানতে চাই তোমার, আমি তোমার কালামের অংশ কিনা। বলে হ্যাঁ তুমি তো আমার কালামেরই অংশ, ও আল্লাহ আপনার যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে, আপনি রব আমি হলাম রবের কালাম, আপনার ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে, এই বান্দা দুনিয়াতে নে কামল তেমন করে না, কিন্তু বান্দা আমি সূরা ভুল তেলাওয়াত করেছে আমার সাথে সম্পর্ক করেছে, অতএব আমাকে মহব্বত করেছে তাকে কবরে আযাব দিবে এটা হতে পারে না। আজকে আমার জোর দাবি, যদি আমি আপনার কালামের অংশ হয়ে থাকি, আপনার হাবিবের কথাগুলো যদি সত্য হয়ে থাকে, আপনার এই বান্দাকে আমার দুস্থ কি জাহান্নামের ফেরেশতা দিয়ে আযাব দেওয়া চলবে না। আজকে আমি আপনার কাছে জোর দাবি করলাম, আমি সূরা মুলক থাকতে এই বান্দাকে জাহান্নামে জ্বালানো চলবে না, এই বান্দাকে কবরে আযাব দেওয়া চলবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও সূরা মুলক, আমি তোমার শাফাত কবুল করে আমার বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ নাই সূরা মুলক তোমার সাথে থাকবে, এই জন্য একটু মহব্বতের আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহর কালামের সূরা মুলকটা শিখতে চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। ওরে বাবা, এই সূরার কয়েকটা নাম রয়েছে, একটা নাম হলো মুলক, আবার এই সূরারই নাম হলো তাবারক, এই সূরার আরেকটা নাম বলা হয় মুনজিয়া, এই সূরার আরেকটা নাম বলা হয় মানিয়া। কথা বুঝেননি আবার? তাবারক কেন নাম বলে? এই সূরা যারা তেলাওয়াত করবে, সূরা যারা মুখস্থ করে নিবে, আল্লাহ পাক তাদেরকে অসংখ্য কল্যাণ বরকতের মালিক বানায় দিবে। এই সূরার নাম মুনজিয়া। মুনজিয়া কেন, এটার নাম মুনজিয়া কেন? বলা হয় এই সূরা তেলাওয়াতকারী কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে, এই জন্য এই সূরাটার নাম মুনজিয়া। এই সূরাটার নাম আর একটা নাম হলো মানিয়া কেন? বলা হয় এই সূরার নাম মানিয়ার জন্য, এই সূরা তেলাওয়াতকারী কজবে কবরের আযাব থেকে বেঁচে যাবে, এই সূরা তেলাওয়াতকারীকে এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে, বাধা দিয়া রক্ষা করে দিবে। চিল্লা এখন সুবহানাল্লাহ, এত ফাওয়ার আল্লাহর কালামের। সূরাটার নাম কি জোরে বলতে হবে? নাম কি? সূরারই মূল নামটা হলো মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার। একটু জবান খুলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন সকল রাজত্বের মালিক কে? আপনি ঘুমায় ঘুমায় বলতেছেন সকল রাজত্বের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আর কেউ আছে? আল্লাহ পাক বলেন তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ভালো করে আল্লাহর কোরআন শুনবেন, তাবারক তাবারক মহামান্বিত মহিমান্বিত আমার আল্লাহ। সৃষ্টি জীবের যত গুণাবলি আছে, সৃষ্ট জীবের যত গুণাবলি আছে, সকল গুণাবলি থেকে আমার আল্লাহ পবিত্র। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? না মনে হয় বুঝেন না। এই সৃষ্টি জীবের সৃষ্টির যত গুণ আছে, যত গুণাবলী আছে, সব গুণাবলী থেকে পবিত্র কে? আল্লাহ। আমাদের ঘুম হয়,
আমার আল্লাহ ঘুমায় কথা কর না কেন? এই যে আপনাদের চার্জ কমে গেছে, পাওয়ার কমে গেছে, কারণ কাটানা তিন ঘন্টা চার ঘন্টা বসা তো চার্জ একটু পাওয়ার কমে গেছে না? তা আমাদের পাওয়ার কমে, আল্লাহর পাওয়ার কি কমে? কথা কর না, আল্লাহর পাওয়ার কি কমে? তাবারাকা মহিমান্বিত মহিমান্বিত আমার আল্লাহ, অতীব বরকতময় আমার আল্লাহ। বলা হয়েছে সৃষ্টি জীবের যত গুণাবলী আছে সব গুণাবলী থেকে পবিত্র মুক্ত হলেন আমার আল্লাহ। আমাদের ক্ষুধা হয়, আমার আল্লাহর ক্ষুধা নাই। আমাদের ঘুম হয়, আমার আল্লাহর ঘুম নাই। আমাদের পায়খানা প্রস্রাবের বেগ হয়, আল্লাহর পায়খানা প্রস্রাব লাগে না। আমাদের অভাব অনটন আছে, আমার আল্লাহর অভাব অনটন নাই। কথা কন না কেন? তাহলে সৃষ্টির যত কিছু আছে, যত গুণ আছে, সব গুণাবলী থেকে পবিত্র কে? সৃষ্টির সাথে, সৃষ্টির গুণাবলীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক? আমাদের সমস্যা আছে আল্লাহর সমস্যা, আমাদের লাগে আল্লাহর লাগে, আমাদের অভাব অনটন আছে আল্লাহর অভাব অনটন নাই। আমাদের ক্ষমতা কমে বাড়ে, আল্লাহর ক্ষমতা কমেও না আল্লাহর এগুলোর ধারে কাছেও নেই। আল্লাহর ক্ষমতা ক্ষমতাই, আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই ক্ষয় নাই, জোরে কোন ঠিক কি না? আল্লাহর ক্ষমতার কোনো সীমা রেখা, কিন্তু দুনিয়ার মানুষের ক্ষমতার একটা সীমা রেখা আছে না নাই? জোরে বলতে হবে, দুনিয়ার মানুষের একটা ক্ষমতার সীমা রেখা আছে না নাই? ক্ষমতা চিরস্থায়ী হয় না, একদিন ক্ষমতা হাতছাড়া হয়, জোরে কোন ঠিক কি না? আমার আল্লাহ দুনিয়াদারদের শুনায় দে, অহংকারী যারা আছে তারা যাতে শিক্ষা নেয়, আমি আল্লাহ সব কিছু থেকে পবিত্র। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ও ভাই একটু খেয়াল করতে হবে ভাই, মহিমান্বিত আমার আল্লাহ, যার হাতে গোটা রাজত্ব, গোটা কর্তৃত্ব, গোটা ক্ষমতা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন, আমি আল্লাহ এমন কিছু নাই যেটার উপর আমার ক্ষমতা নাই, আমার পাওয়ার নাই, কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই, বরং সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাশীল হলেন আমার আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক আমাদের জানা দেয়, ও মানুষের দল আমি তোমাদের বানাইলাম, কেন বানাইলাম? ভালো করে খেয়াল করে নেন, আল্লাহ পাক শোনায় দেয় কেন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ যিনি মরণ আর জীবন সৃষ্টি করেছেন, মরণ আর জীবন সৃষ্টি করেছেন। ওরে বাবা ভালো করে খেয়াল করা লাগবে, নয়তো বুঝবেন না। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ আর জীবন সৃষ্টি করলাম। আল্লাহ পাক বললেন আগে মরণের কথা, তারপরে বললেন জীবনের কথা। একটু বলেন তো, জীবন আগে নাকি মরণ আগে? কথা বলেন না কেন? আলোচনা বুঝেন না আপনারা? জীবন আগে না মরণ আগে? আগে কি বুঝা কর, জীবন আগে না মরণ আগে? সবাই বলতে হবে, কথা বলবেন না আপনারা? জীবন আগে না মরণ আগে? কি আগে? জীবন আগে পরে মরণ, এটা আপনারা বলেছেন, এটা আপনারা বলেছেন, কিন্তু আল্লাহ তো বলেছেন ভিন্ন কথা। খেয়াল করেন না আলোচনা?
আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনারা বললেন আগে জীবন পরে মরণ, কিন্তু আমার আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ বললাম আগে মরণ তারপরে হলো জীবন। আল্লাহ বলেন আগে মরণ, আপনারা বলেন আগে জীবন, তাহলে বলেন কারটা ঠিক? বুঝছে কোন না না বুঝছে কোন? আল্লাহ বলতেছেন আগে মরণ পরে জীবন, আর আপনারা বলেন আগে জীবন পরে মরণ, তাহলে আমগোটা ঠিক না আল্লাহটা ঠিক? কেমনে ঠিক বুঝাইয়া দেন। আল্লাহ যেটা কইছে এইটাই ঠিক, কেমনে ঠিক? এ নবীর আশিক ভালো করে হৃদয়ের কান লাগায় দাও। আমরা বলি আগে জীবন পরে মরণ, কিন্তু আল্লাহ পাক বললেন আগে পরে জীবন, তাহলে আল্লাহটা ঠিক আমরা বুঝি না বুঝি? আল্লাহটাই ঠিক জোরে কোন ঠিক কিনা, তারপরেও বুঝার প্রয়োজন আছে না নাই? একটু ভালো করে শুনতে হয়, ভালো করে না শুনলে আল্লাহর কালাম দেমাগের ভিতরে ঢুকে না। আল্লাহ পাক জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করেছে? এরপরে আল্লাহ শোনায় দিচ্ছেন, একটু শুনতে হবে কেন সৃষ্টি করেছেন। তবে আগে মরণ, এটা আপনাদের বাস্তব জ্ঞান দিয়েও আপনাকে বুঝে নিতে হবে, আগে মরণ এটাই ঠিক। কিভাবে আগে মরণ? আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, ওই জগৎটার নাম কি? কথা কয় না, ওই জগৎটার নাম কি? ভাই বসো, আপনার বিরক্ত হইতেছেন নাকি? না উঠা যাবে না, শুনেন একটু ধৈর্য ধরে বসতে হবে। বসা যাবে? জোরে বলেন বসা যাবে। আল্লাহ কবুল করুন, জোরে কোনা আমিন। এই জগতে আসার আগে আমরা কোথায় ছিলাম? কথা বলে না, কোথায়? রুহের জগতে। রুহের জগৎ সত্য নাকি মিথ্যা? কেমনে সত্য? অনেক পণ্ডিত অস্বীকার করে। আমি আমার আলোচনা এগুলো বলেছি, ইউটিউবে আমার আলোচনাগুলো আছে। রুহের জগৎ সত্য, এটাই সঠিক, কিন্তু নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা এটা মানতে রাজি না যে রুহের জগৎ সত্য। কেন অস্বীকার করে? কারণ তাদের মনে নাই। এজন্য আমি বলেছি, আবারও বলে যায়, রুহের জগৎ সত্য। আল্লাহ পাক রুহের জগতে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আবু হানিফ বলেছি কলু বালা, আপনারাও সবাই বলেছেন কলু বালা, হ্যাঁ ও আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা ভুলে গেলাম, ভুলে যাওয়ার কারণে একদল মানুষ আজকে রুহের জগৎ মানতে রাজি না বলে গেল। মোল্লাদের বাজে কথা, বানানো কথা চিল্লায় কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ওদের মাথায় ঘিলু নাই, ওরা বেকুফ, মনে নাই এজন্য অস্বীকার করে। অথচ এই দুনিয়ার ঘটনাই আমার মনে নাই, দুনিয়ার ঘটনাই আমার মনে নাই। আমি আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, এরপর দুনিয়াতে আসার পর মায়ের স্তনে দুগ্ধ পান করেছি। একটু জবান খুলে বলবেন এই ঘটনাগুলো সত্য নাকি মিথ্যা? একজন আছেন যে বলতে পারেন এগুলো আমার মনে আছে? কথা বলেন না কেন? একজনও আছেন যে বলতে পারেন মায়ের পেটের ঘটনা আমার মনে আছে? মায়ের স্তনের দুধ তো 2 বছর না 15 মাসও 18 মাসও পান করেছে, একজনের মনে আছে? কথা কয় না, মনে আছে? না থাকলে জোরে কন নাই, সবাই বলেন। ও বেকুবরাও কইব নাই, যারা আল্লাহর দুশ্মনী করে ওই ব্যাকলরাও কইব নাই, কথা কন না কেন? মনে নাই, কিন্তু ঘটনা সত্য না মিথ্যা? কোন সন্তান যদি মার এই কষ্টকে অস্বীকার করে, মায়ের অবদানকে অস্বীকার করে, সে কি আদব ওয়ালা না বেয়াদব? আস্তে কন, কে ডরান নাকি? কোন সন্তান যদি মায়ের অবদান, মা যে তাকে পেটে ধারণ করেছে,
দুনিয়াতে আসার সময় মায়ের কষ্ট হয়েছে, স্তনের দুগ্ধ পান করাইছে, এই অবদানকে যদি অস্বীকার করে বলে আমি মাটা চিনি না, আমি এমনি হয়েছি, এইরকম কথা যদি কেউ বলে বলেন সে আদরওয়ালা নাকি বেয়াদব? জোরে বলতে হবে, সে কি আদরওয়ালা না বেয়াদব? যেই বান্দা আল্লাহকে অস্বীকার করবে, বলবে এগুলো সব বাজে কথা, এগুলো কিছুই না, সব এমনি এমনি হয়েছে, ওই বান্দাও বেয়াদব, জোরে বলো ঠিক কি না? বিরক্ত হইতেছেন নাই? কথাগুলো বুঝেননি আমার? আজকে আফসুস আমাদের জন্য, মুসলমানের সন্তান আজকে নাস্তিক মুলতাদ। ওরে বাবা, ইমানটা একটু হেফাজত করে নাও, রুহের জগৎ সত্য কিন্তু আমাদের মনে নাই, ঘটনা ঘটেছে সত্য আমাদের মনে নাই, কারণ আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল। আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, ঘটনা সত্য কিন্তু আমার মনে নাই, কারণ আমার স্মৃতিশক্তি বড় দুর্বল। আমি আমার মায়ের স্তনে দুগ্ধ পান করেছি, কথা সত্য কিন্তু আমার মনে নাই, কারণ আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল। জোরে কোন ঠিক কিনা? ওরে নবীন আসে, তাহলে এই দুনিয়াতে আসার আগে আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতে ছিলাম, ওই রুহের জগতে আমরা ছিলাম, আমাদের তো নাম ছিল না, রুহের জগতে আমরা ছিলাম, আল্লাহ পাক এই রুহটাকে মেহরবানি করে অনুগ্রহ করে এই মানুষের কাবারের ভিতরে ঢুকায় দিলেন, তাও বেঈমান ইহুদি খ্রিস্টানদের কাবারের ভিতরে ঢুকান নাই, আমাদের কি ইমানদার বান্দা, ইমানদার বান্দিদের রুহের, ইমানদার বান্দা বান্দির দেহের ভিতরে রুহটা ঢুকায় দিলেন আল্লাহ পাকের বিশাল দয়ায়। রুহটা যখন শূন্য ছিল, রুহটা যখন দেহের ভিতরে ছিল না, ওই হালতটাকে আল্লাহ পাক বললেন মরা। এই জন্য আল্লাহ রুহের জগৎ আগে, এই জীবন আগে না রুহের জগৎ আগে? জোরে বলেন, এই জীবন আগে না রুহের জগৎ আগে? তো আগে আগেরটাই তো বলতে হয়। আল্লাহ পাক বলেন তোমরা ছিলে মরা, তার মানে রুহের জগতে ছিলা। আমরা বাস্তবতা একটু খেয়াল করেন, এখন আপনাদের সামনে আমি বয়ান করতেছি বয়ান, যদি আমি এখন হঠাৎ করে মরিয়া যাই, আমি মরতে দেরি হবে, প্রচার শুরু হয়ে যাবে প্রচার। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ, আবু হানিফ আনোয়ারি আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা দুনিয়া থেকে অন্তকাল করার পর প্রচার হয়, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি সুখ সংবাদ, অমুক ব্যক্তির পিতার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্তকাল করেছে। ব্যাপার কি? আমার নাকটা তো এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই, আমার চক্ষুটা দুনিয়া থেকে চলে যায় নাই, আমার হাত অদৃশ্য হয়ে যায় নাই, আমার বুদ্ধিটা একেবারে লুকায় যায় নাই, অদৃশ্য হয় নাই, এখনো আমার হাত আগের মতোই আছে, এখনো আমার মাথা আগের মতোই আছে, এখনো আমার অঙ্গ প্রত্যঙ্গ আগের মতোই আছে, কিন্তু প্রচার হয় আব্দুর রহমান আর দুনিয়াতে নাই, আবদুল্লাহ আর দুনিয়াতে নাই। তার মানে বোঝা যায় এই বডিটা আব্দুর রহমান নয়, বডিটার ভিতরে যে রুহটা ছিল ওটাই হলো প্রকৃত মানুষ। জোরে কোন ঠিক কিনা? এখন সব আছে, নাই কে আব্দুর রহমান, তার মানে রুহটা নাই, এটাকে বলে মরা, এটা হলো লাশ মরা। এখন এই বডিটার কোনো দাম নাই, যেহেতু বডিতে রুহ নাই, রুহটা যখন থাকে তখনই আমরা তাকে বলি জিন্দা, কথা বলেন না কেন? যখন রুহটা ভেতরে থাকে ওটাকেই আমরা বলি কি? জিন্দা। কিন্তু রুহটা যখন বডি থেকে বাহির হয় ওটাকে কি বলি? মরা। তাহলে আমাদের এই বডিতে রুহটা আসার আগে একটা জগৎ ছিল, ওই জগৎটার নাম রুহের জগৎ, ওখানে আমরা মরাই ছিলাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিরক্ত হইতেছেন নাকি? তাহলে বলেন আল্লাহটা ঠিক আছে নি? আল্লাহ যেটা বলেছে ওটা ঠিক আছে তো?
কোরআনের অন্য আয়াতে ওই আয়াতে আল্লাহ আগে মরার কথা বললেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, পারেন না আপনারা, কেউ পারেন না, একটু পড়েন না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউ। আলহামদুলিল্লাহ, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ছেড়ে দিব, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ। বিরক্ত হইতেছেন না তো? হুজুর আলহামদুলিল্লাহ এসে পড়েছে, দোয়া করব। তাহলে শুনেন, বিরক্ত হইতেছেন না তো? এই আয়াতে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মরা। আমরা কি ছিলাম? আরে কি ভাই, এই যে ভাই, এই সমস্যা আছে, যা হাজত আছে, অনেকক্ষণ বসে আছে, একটু কষ্ট করে বসা যায় না বাবা? অথচ তোমরা ছিলে মরা, আল্লাহ পাক বলেন ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিলাম। একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, আমাদের জীবন দিলেন কে? ওরে ভাই কথা বলো ভাই, আমাদের জীবন দিলেন কে? এবার বলে সুম্মা ইউমিতুকুম, এই যে দুনিয়াতে আমরা আছি, একদিন আমাদের মরণ হবে। আল্লাহ পাক বলেন তোমরা মরবা, মরার পর সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের আমি জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউ। তাহলে এই যে সূরা মুলকের একটা আয়াত পড়লাম, দ্বিতীয় আয়াত আমরা শুনতেছি, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, কেন কেন সৃষ্টি করেছেন? আগে মরার কথা বলার অনেকগুলো কারণ, এর মধ্যে এটাও একটা কারণ, মানুষ যদি প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে, যে বান্দাগুলো মৃত্যুর কথা স্মরণ করবে ওই বান্দার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হবে? এই জীব মরণ আর জীবন সৃষ্টি করলেন কেন? বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কথা খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, আল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, কি নেবেন কথা বলেন না? আরে একটু কথার যদি সাপোর্ট না হয় কথা বলতে ভালো লাগে না। এরে ভাই কি ঘুরাঘুরি আরম্ভ করছেন, এগুলো বন্ধ করেন, মানুষের খেয়াল হইনি, দরকার নাই তো ভাই, না লিয়াবলুয়াকুম, আল্লাহ আমাদের কাছ থেকে কি নেবেন কথা বলেন না কেন? পরীক্ষা নেবেন, পরীক্ষা অবশ্যই নেবেন, কি পরীক্ষা নেবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য মরণ আর জীবন সৃষ্টি করেছি, কি পরীক্ষা? তোমাদের মধ্যে কে নেক আমলের দিক থেকে উত্তম, ভালো কাজের দিক থেকে কে উত্তম, এই পরীক্ষা নেওয়ার জন্য আমি মরণ আর জীবন সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ বানাইছেন একটা উদ্দেশ্য নিয়া, মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন একটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ পরীক্ষা, আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, কিসের পরীক্ষা? এটা হলো কে ভালো কাজ করে আর কে করে না, কে ভালো কাজের দিক থেকে উত্তম। জোরে বলেন আমরা ভালো কাজগুলো করতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, হয়ে গেছে, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে না? আপনাদের আওয়াজে মনে হয় আপনাদের জীবনে কোনো ভুলই নাই, কোনো ভুল নাই, এই এলাকায় এত ভালো ভালো মানুষ আছে আগে জানতাম না, ভুল আছে যে বান্দা ভালো ভালো মানুষগুলো, তো আমার ভুল আছে এটা সবার আগে ছিল, এগুলো বলেন আমাদের ভুল গুণা আসেনি, আরো জোরে কোন গুণা আসেনি? শোনেন আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, আজিজ শক্ত কথা, পরাক্রমশালী ক্ষমতাশীল, কাদের জন্য? যারা বেয়াদব, যারা কথা বলেন না কেন,
এই জমিনে কি সবাই কি আদব বলা? কিছু কিছু বেদব আছে না, যেগুলো একটু তেরা, বাজে কাজ করেও করে আবার তেরামিও করে, কথা কন না কেন? বাজে কাজ তো করে করে আবার তেরামিও করে, এরকম বেদব একদল আসেনি। আল্লাহ বলে বেয়াদব যারা, অহংকারী যারা, তারা শুনে রাখুক আমি আজিজ। পালাবি কই? কোন দিকে পালাবি? তুই কোন দিকে পালাবি? তা উঠ। আল্লাহকে এমন ভাবে তোরে পরিবেষ্টন করে রাখছি তোর খবরও নাই। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। আল্লাহ পরিবেষ্টন করে রাখছেন কাদেরকে? তাওত বুলাদেরকে। সবাই তো আল্লাহর সংরক্ষণেই আছে, আল্লাহর দৃষ্টিতে সবাই আছে না? আল্লাহর সংরক্ষণে সবাই আছে না? তবে একদলরে মায়ার চাদরে রাখছেন, আর একদল সিটিং রে রাখছেন আজিজের নজরে। পালাবার রাস্তা নাই। এরপরে আল্লাহ বলেন গফুর, আমি গফুর। শক্ত কথার পরে নরম কথা, সুবহানাল্লাহ। আজিজ কাদের জন্য? যারা বেয়াদব অহংকারী তাদের জন্য আল্লাহ কি আজিজ। আর গফুর ক্ষমাশীল, ক্ষমাশীল কাদের জন্য? আল্লাহ পাক বলেন আমি তাদের জন্যই ক্ষমাশীল যারা গুনাহগার বান্দা, ঠিক আছে, কিন্তু গুনাহ স্বীকার করে মাথা নত করে দেয়, হাক্কানি কোন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া নিজেকে ছোট করে দিয়া তার উসিলায় আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, অনুতপ্ত হয়, পরিশুদ্ধ হয়, স্বীকার করে, এই বান্দাগুলার জন্য আমি গফুর। তাহলে আমরা ছোট হব, গুনাহের জন্য অনুতপ্ত হব। আল্লাহ আমাদের তৌফিক দেন। জোরে গোনা আমিন। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।